আমার ঘরেতে সোস পাওয়া যাবে। আল্লাহ রসুল বললেন, বিবি আয়েশা, ও বিবি আয়েশা, তোমার ঘরের ভিতর থেকে একটা সোস আনো। আয়েশা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে একটা সোস আনলেন। আল্লাহর নবী আল্লাহ রসুলের সামনে দাঁড়িয়ে যায়, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ হুজুর, আমি আয়েশা আপনার জন্য সোস এনেছি। আল্লাহ রসুল বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার হাতেতে যে সোসটা রয়েছে, আমি রসুলুল্লাহ আমার হাতে তালুতে ফুটিয়ে দাও। কোন স্বামী যদি কোন স্ত্রীর প্রতি যদি অসন্তুষ্ট হয়ে যায়, ওই অসন্তুষ্ট থাকাকালীন যদি, নারাজ থাকাকালীন যদি ওই স্ত্রীটা মারা যায়, আমার নবী মায়ের নবী সোনার জবানে ঘোষণা দিয়ে দিলেন, ও মহিলারা জেনে রাখো শুনে রাখো, ওই স্ত্রী মারা যাওয়ার পরে তাদেরকে দাফন করা হবে। দাফন করার পরে তামাম বিশ্বের আলেমেরা যদি ওই স্ত্রী নামে ওই মহিলাটার জন্য দোয়া করে করে, তামাম বিশ্বের আলেমের চোখের পানি সেজ হয়ে যাবে। তথাপিও ওই মহিলার কবরের আজাব শেষ হবে না। আল্লাহ পাকে নবী নূর নবী জানিয়ে দিয়েছেন, ওই স্ত্রীর জীবনে কোনো আমার আল্লাহ দরবারে কবুল হয় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, একদিন প্রশ্ন করো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, মদিনার পুরুষেরা তারা মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে তারা জীবনে কত ইবাদত করে, জীবনে কত ইবাদত বন্দেগি করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা নারী হয়ে তো অত ইবাদত বন্দেগি করতে পারি না। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জেনে রাখো শুনে রাখো, কোন স্ত্রী যদি কোন স্বামীকে পবিত্র জুম্মার দিনে হোক, ঈদের দিনে হোক, পাঁচ ওয়াক্তে নামাজে হোক, তাকে যদি ডেকে সুন্দর করে নতুন পোশাক পরিধান করিয়ে সুগন্ধি মাখিয়ে সুরমা পরিয়ে যদি ঈদের মাঠেতে পাঠায়, জুম্মা নামাজের জন্য পাঠায়, পাঁচ ওয়াক্তে নামাজের জন্য মসজিদের দিকে পাঠায়, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর ওই স্বামী যদি স্ত্রীর প্রতি খুশি হয়ে যায়, আর স্ত্রী যদি স্বামীর প্রতি খুশি হয়ে যায়, আমার আপনার নবী সোনার জবানে জানিয়ে দিলেন, ও বিবি আয়েশা জেনে রাখো শুনে রাখো, ওই পুরুষ মানুষটা মদিনার মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে নামাজ পড়ে যতটা সওয়াব অর্জন করবে, তার থেকে বেশি সওয়াব আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সন্তুষ্টওয়ালা খুশিওয়ালা নারী তথা স্ত্রীর আমল নামাই দিয়ে দেবে। আর একটু জোরে বলে সুবহান, ও আমার সুলেমানিকেরা, আমার আপনার নবী নূর নবী মায়ার নবী, একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আয়েশা, আমার জীবনে একটা বড় প্রশ্ন জাগে। বিশ্ব নবী আমার বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি এমন প্রশ্ন করব বিবি আয়েশা? আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আয়েশা, আমার জীবনে একটা প্রশ্ন জাগে। আমি আয়েশা, আমি আপনার সঙ্গে এতদিন যাবত আপনার সঙ্গে সাংসারিক জীবন কাটালাম, দাম্পত্য জীবন কাটালাম, আমি আয়েশা, আপনি আমার স্বামী, আপনি আমার জীবন সঙ্গিনী স্বামী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা সিদ্দিকা, আমি আপনাকে মানুষ রূপে চিনতে পারলাম না। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি এমন প্রশ্ন করলে বিবি আয়েশা, আমাকে কেমন ভাবে দেখতে পাও? আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনাকে কখনো মানব রূপে দেখতে পাই, কখনো মানুষ রূপে দেখতে পাই, আবার কখনো মানব রূপে দেখতে পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কি কারণ আমি আয়েশা জানতে চাই। আল্লাহ রাসূল বলেছেন, আয়েশা, ও বিবি আয়েশা, কি এমন প্রশ্ন করলে আয়েশা, কি কারণ? আল্লাহ রাসূল যখন কারণটা জিজ্ঞাসা করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলকে এক একটা করে কারণ জিজ্ঞাসা কারণ তুলে ধরছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, মদিনার সমস্ত মানুষেরা তারা যখন মদিনার বাজার থেকে ঘুরে ঘুরে আসে, অক্লান্ত পরিশ্রম করে আসে, মদিনার মানুষের ঘাম মনীষা মদিনার মানুষের শরীর থেকে যখন ঘামগুলো বার হয়, তাদের ঘামগুলো যখন মদিনার জমিনে যখন পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, তাদের ঘামগুলো এত দুর্গন্ধ হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মদিনার কোন জায়গা থেকে দিনে দাওয়াত দিয়ে আসে, দিনে দাওয়াত দিয়ে আসে, কলেমা প্রচার করে আসে, আপনার শরীরের ঘাম মোবারক যখন মদিনার জমিনে ঝরে 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 আপনার বাদান মোবারক থেকে পড়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার শরীরের ঘামটা এত সুগন্ধি, আপনার শরীরের ঘামটা এত সেন্ট, আপনার শরীরের ঘামটা এত সুগন্ধি, আপনার শরীরের ঘামটা মিশকে আম্বারের থেকে অধিক সুগন্ধি, আমি আয়েশা দেখতে পাই। মদিনার মানুষের শরীরের ঘাম আর আপনার শরীরের ঘাম আসমান জমিন পার্থক্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সামনাসামনি বসে আছেন, ও জানেরা, বিশ্ব নবী আমার আম্মা জান আয়েশাকে কত ভালোবাসতে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আয়েশা আপনার ছোট বিবি, আমি আপনাকে স্বামী রূপে চিনতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, মদিনার রাস্তা দিয়ে
দিয়ে যখন আপনি হেঁটে 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 যান, মদিনার গাছ গাছালি আপনার সঙ্গে কথা বলে, মদিনার পাথরেরা আপনার সঙ্গে কথা বলে, মদিনার মাছের আপনার সঙ্গে কথা বলে, পুকুরের মাছ কথা বলে, নদীর মাছ কথা বলে, গাছ গাছালি গুনো কথা বলে, আপনার কখনো মানব রূপে দেখতে পাই, আবার কখনো মানব রূপে দেখতে পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এর কারণটা কি? আমি আয়েশা, আমাকে বড় জানতে ইচ্ছা হয়। জি, আপনি যখন মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, মদিনার চারপাশের গাছ গাছালিগুলো আপনার সঙ্গে কথা বলে, মদিনার আশেপাশে রাস্তা দিয়ে যখন আপনি হেঁটে হেঁটে যান, পাথরগুলো আপনার সঙ্গে কথা বলেন, এ বাবা আমার রসুলের সঙ্গে পাথর কথা বলেছে না বলেন, গাছ গাছালি কথা বলেছে না বলেন, মাছেরা কথা বলেছে না বলেন। ও আমার ভাইজানেরা, আবু জাহাল নামক কুফফারে বেঈমান, আবু জাহাল নামক কুফফারে বেঈমান, আল্লাহর নবী একদিন আবু জাহাল তার কাছে দিনে দামাত নিয়ে গেলেন। আমি রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমাকে আল্লাহ পাক নবী করে পাঠিয়েছে, আমাকে আল্লাহ পাক আখিরি জামানার নবী করে পাঠিয়েছে। সুতরাং আবু জাগান, ও চাচা জান, আপনি যদি আমার প্রতি ঈমান আনেন, আপনি যদি কলেমাটা পড়ে নেন, আমি মুহাম্মদ জীবনে বড়ই খুশি হতাম। আবু জাহাল বললেন, মুহাম্মদ তুমি যে নবী তার কোনো প্রমাণ আছে? জি, বিশ্বনবী আমার মায়ের নবী নূর নবী। আবু জাহালকে বললেন, ও চাচা জাহান, আবু জাহান, তোমাকে কি এমন প্রমাণ দিতে হবে বলো? আবু জাহাল, আবু জাহাল, রাস্তা দিয়ে গুটি কয়েক কাঁকড়, গুটি কয়েক পাথর নিয়ে আবু জাহাল হাতের মুঠোতে করে রেখেছে। এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এ আমার ভাতিজা, তুমি যে নবুয়াতের দাবি করো, তুমি যে নবী বলে দাবি করো, ও ভাই পচাও, ভাই পো মুহাম্মদ, তুমি কি বলতে পারো? আমি আবু জাহাল, আমার হাতে দেখি রয়েছে। এ মুহাম্মদ, জেনে রাখো, শুনে রাখো, আমার হাতে যে পাথরগুলো রয়েছে, ওই পাথরগুলো কি তোমার নামে সাক্ষ্য দিতে পারে? আল্লাহর নবী ওই সময় চাচা আবু জাহালকে বলেছিলেন, এ আবু জাহাল, ও আমার চাচা জান আবু জাহাল, তোমার হাতে যে পাথরগুলো রয়েছে, ওরা যদি তোমাকে, ওরা যদি আমার পক্ষে সাক্ষী দেয়, তাহলে কি তুমি আমাকে নবী বলে মেনে নেবে, আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে, আমার আল্লাহ পাকে মহাবাণী কালেমা কি পড়ে নেবে? চাচা জান, তোমার হাতে যে পাথরগুলো রয়েছে, ওই পাথরগুলো যদি তোমার আমার পক্ষে যদি সাক্ষী দেয়, তাহলে কি ঈমান আনবে? জি, ও আমার ভাই জানেরা, যে নবীর ইশারাতে চন্দ্র দুখণ্ডিত হয়ে যায়, যে নবীর ইশারাতে উহুদ পাহাড় কথা বলে, যে নবীর ইশারায় পাথর কথা বলে, সেই নবী আনা মাহফিল আজকে আমরা বসেছি। ও সোনা মানে কেনা, কোন নবীর মাহফিল আজকে আমরা বসেছি? আমার আপনার নবী নূর নবী, তার পরিচয়টা একটু নিয়ে যান। আমার আপনার নবী নূর নবী, চাচা আবু জাহালকে বললেন, ও চাচা জান, ও চাচা জান আবু জাহাল, তোমার হাতে যে পাথরগুলো রয়েছে, ওই পাথরগুলো যদি আমার পক্ষে সাক্ষী দেয়, আমার আল্লাহর জন্য সাক্ষী দেয়, আমি নবী, আমাকে যদি তারা মেনে নেয়, তুমি কি ঈমানের কলেমাটা পড়ে নেবে?
ভাইপো মোহাম্মদ, ভাইপো মোহাম্মদ, এই পাথরগুলো যদি তোমার পক্ষে সাক্ষী দেয়, তুমি যে নবী বলে দাবি করেছ, নিশ্চিত আমি আবু জাহাল তোমার প্রতি ঈমান আনব। আল্লাহর নবী আল্লাহর রসুল পাথরকে লক্ষ্য করে বললেন, এ আবু জাহাল, এ আবু জাহালের হাতের পাথর, তোমার জবানটা খুলে দাও, আল্লাহ পাকের ইশারা, তোমার জবানটা খুলে দাও। ও আমার ভাইজানেরা, হাদিস শরীফের ব্যাখ্যাতে এসেছে, আল্লাহ নবী নূর নবী বলার সঙ্গে সঙ্গে আবু জাহালের হাতের পাথর আল্লাহ পাকে নবীর পক্ষে সাক্ষীদাতা হিসাবে দাঁড়িয়ে যায়। ও শুধু তাই নয়, তাই নয়, চাচা আবু জাহালকে বলেছিলেন, ও চাচা যান, ওই হাতের পাথরগুলো নিয়ে তোমার কানের কাছে একটু ধরতে পারো নাকি? চাচা আবু জাহাল পাথরগুলোকে নিয়ে যখন আবু জাহালের কানের কাছে যখন ধরেছে, আল্লাহ পাকের ইশারায় সমস্ত পাথরগুলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সাক্ষী দিয়েছিল। আর একটু জোরে বল সুবহানাল্লাহ। জি, সেই নবীর মর্যাদা কত, সেই নবীর মাকাম কত, সেই নবীর জন্য আজকে আমরা বসেছি। সেই নবীর পরিচয়টা আমার আপনার জানার দরকার আছে না? এখন তো অনেক বেঈমান, অনেক মুনাফিক মুসলমান উঠেছে, অনেক মুনাফিক মুসলমান, মুনাফিক আলেম উঠেছে, যে বলে নবী আমাদের মতো একজন মানুষ। এ বাবা, বলেনে বলেনে, কানে শোনা যায় তো, নবী আমাদের মতো একজন মানুষ। এ বাব, নবী যদি আমাদের মতো মানুষ হয়, আমার নবী যখন ঘরেতে আসতেন, আল্লাহর নবী আল্লাহর রসুলের বাদান মোবারক থেকে যখন ঘামগুলো ঝরে ঝরে পড়তেন, মিশকে আম্বারের থেকে আরো সুগন্ধি। জোরে বলে, এবং আমার মতো হুজুর এই যে ঘেমে যদি ঘরে যায়, আমার বিবি পনেরো টিকতে পারে? বিবি তো দূরের কথা, রাস্তার কুকুরও টিকতে পারে না। ও বলে আমার মতো মানুষ। এক শ্রেণীর মোনাফেক আলেম উঠেছে না উঠেনি? মদিনার গাছ গাছালি গুলো আপনার সঙ্গে কথা বলে, মদিনার গাছ গাছালিরা আপনার সঙ্গে কথা বলে কি কারণে? ও বৈজনেরা, আল্লাহ নবী নূর নবী মায়ার নবী, আমার এক তারিখে মদিনার মসজিদ নববী শরীফে সাহাবা হুজুরদেরকে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবা কেরামেরা, আমি রসুলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, মদিনার সাহাবীরা, মদিনার সাহাবা কেরামেরা, একে একে সবাই কালিমা দাওয়াতটা, কালিমা দাওয়াত গ্রহণ করছে। ও মো বাবা সাহাবা উমার, ও সাহাবা আবু বকর, ও বাবা উসমান, মদিনার মসজিদ নববীটা বানাতে হবে। ও বৈজানেরা, আল্লাহ নবী নূর নবী যখন মদিনার মসজিদ নববী শরীফে যখন গুটি কয়েক সাহাবাদেরকে নিয়ে যখন আল্লাহ নবী যখন দিন প্রচার শুরু করেছিলেন, মদিনার মসজিদ নববী শরীফটা ছোট্ট একটা ঘর মতো ছিল, ছোট্ট একটা ঘর মতো ছিল। যখন আস্তে আস্তে উমার কলেমা পড়ল, আস্তে আস্তে মদিনার অন্য অন্য সাহাবিরা কলেমা পড়ল, আবার মানুষ বাড়ছে না বাড়েনি, সাহাবিরা বাড়ছে না বাড়েনি, আল্লাহর নবী বললেন, সাহাবিরা মদিনার মসজিদ নববীটা বাড়াতে হবে। আবার আমার নবী মসজিদ নববীতে দাঁড়িয়ে যেখানে খুতবা দিতেন,
সেখানে একটা গাছ ছিল, শুকনো খাজুর গাছ, যার নাম উস্তুনে হান্নানা। কি বললাম বাবাজি? আবা বেটা সামনে আগে আসেন তো বাবা, একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, আবা আবা দয়া করে আসেন, আসেন দরুদ শরীফ পড়তে পড়তে আসেন, আসেন ভাই, আসেন ভাই, মেহরবানি করে আসেন, আসেন আসেন একটু। অনেকে আরো সমস্ত ভাইদের একটু সুযোগ করে দেন, একটু সুযোগ করে দেন ভাই, একটু আগিয়ে আসেন, এই খালি জায়গাগুলো একটু পূরণ করে নেন ভাই। হাসবি রাব্বি জাল্লাল্লা মা ফি কলবি, ভাই বলেন আমার সঙ্গে বলেন, হাসবি রাব্বি জাল্লাল্লা মা ফি কলবি গায়রুল্লা নূর মুহাম্মদ সাল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা। আওয়াজ দিয়ে পড়েন বাপ, আওয়াজ দিয়ে পড়েন, হাসবি রাব্বি জাল্লাল্লা মা ফি কলবি গায়রুল্লা নূর মুহাম্মদ সাল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা। তোমার ইশারায় সূর্য জগঠে, তোমার ইশারায় চন্দ্র গঠে। জোরে বলে, কার ইশারায় সূর্য চন্দ্র ওঠে বাপ? আল্লাহর ইশারায় তো। তাই কবি বলছেন, তোমার ইশারায় সূর্য জগঠে, তোমার ইশারায় চন্দ্র গঠে, তোমার ইশারায় সূর্য জগঠে, তোমার ইশারায় চন্দ্র গঠে, সেই চন্দ্র হতে মিষ্টি গেল ছড়িয়ে পড়ে নিশিরাতে। তুমি মোদের আল্লাহ তালা, তুমি মোদের আল্লাহ তালা, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে পড়ে, হাসবি রাব্বি জাল্লাল্লা মা ফি কলবি গায়রুল্লা নূর মুহাম্মদ সাল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা। তোমার ইশারায় বাতাস চলে, তোমার ইশারায় সাগর চলে, তোমার ইশারায় পাহাড় চলে, তোমার ইশারায় ঝরনা ঝরে, তোমার ইশারায় বাতাস চলে, তোমার ইশারায় সাগর চলে, সেই সাগর হতে মাছলি গুলো আল্লাহ নামের তসবি পড়ে। জোরে বলে, তোমার ইশারায় বাতাস চলে, তোমার ইশারায় সাগর চলে, সেই সাগর হতে মাছলি গুলো আল্লাহ নামের তসবি পড়ে। তুমি মোদের আল্লাহ তালা, তুমি মোদের আল্লাহ তালা, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লা মা ফি কলবি গায়রুল্লা নূর মুহাম্মদ সাল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলী। আবার আমার নবী বললেন, সাহাবীরা মসজিদ নববীটা বাড়াতে হবে। সাহাবি অনেক বেড়ে গেছে, মসজিদ নববী বাড়াতে হবে বাবা। আল্লাহ নবী, আল্লাহ রসুল, সাহাবিরা মসজিদ নববী বাড়াচ্ছেন। আবার মসজিদ যদি বাড়ায় তাহলে মেম্বার তো কিছু না যায়, কিছু কিছু না কিছু একটুখানি তো সরবে, সরবে নি মদিনার মেম্বার একটু তো সরবে।
আর যে মদিনার মেম্বরে দাঁড়িয়ে আমার রসুল টেক লাগিয়ে খুতবা দিতে, যে গাছটাকে, সেই গাছটাকে বলা হয় হাদিসের পরিভাষায় উস্তুনে হান্নানা। কি বললাম? উস্তুনে হান্নানা। আল্লাহ নবী সাবিরাম মদিনার মসজিদ নববী শরীফটা যখন আস্তে আস্তে বড় করছে, মদিনার মসজিদ নববী শরীফের ভিতর থেকে উস্তুনে হান্নানা নামক শুকনো খেজুর গাছের ভিতর থেকে কচি বাচ্চার মতো কান্নার আওয়াজটা ভেসে আসে। আল্লাহ নবী সাবা ওমার সাবা ওসমান নবী পাকে দরবারে ছুটে ছুটে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, উস্তুনে হান্নানা নামক শুকনো খেজুর গাছের ভিতর দিয়ে কি যেন একটা কচি বাচ্চার ন্যায় আমার কান্নার আওয়াজটা ভেসে আসে। আল্লাহ নবী নূর নবী আমার ছুটে ছুটে উস্তুনে হান্নানা নামক খেজুর গাছের কাছে দাঁড়িয়ে যায়। এ মদিনার মদিনার মসজিদ নববী শরীফের উস্তুনে হান্নানা শুকনো খেজুর গাছ কেন বাবা কাঁদো, কি কারণে কাঁদো বাবা? আল্লাহ নবী আল্লাহ রসুল জিজ্ঞাসা করার পরে আল্লাহর ইশারাত, আল্লাহর কুদরতে ইশারা, আল্লাহ পাকের ইশারা, উস্তুনে হান্নানা নামক শুকনো খেজুর গাছে জবানটা আল্লাহ পাক খুলে দিয়েছিল। জি, শুকনো খেজুর গাছের জবানটা আল্লাহ পাক খুলে দিয়েছিল। আল্লাহ নবী নূর নবী আমার জিজ্ঞাসা করেছিলেন, এ উস্তুনে হান্নানা শুকনো খেজুর গাছ কি কারণে কাঁদো বাবা, কি কারণে কাঁদো বাবা? আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বলেছিলেন, এ আমাদের হাবিব, এ আমার নবী, যে নবীকে না তৈরি করলে, যে হাবিবকে না তৈরি করলে, আমি উস্তুনে হান্নানা খেজুর গাছ, আমি আল্লাহ পাক আমাকে সৃষ্টি করতেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ হুজুর, আপনি যখন মদিনার মসজিদ নববী শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা খানা দিতে, আল্লাহ নবী সাহাবীরা যখন শুনতেন, আমি উস্তুনে হান্নানা আমার গাইতে আপনার হাত মোবারক দিয়ে আপনি আমার গাইতে টেক লাগিয়ে দিয়ে আপনি খুতবা দিতেন, ভাষণ দিতেন, মদিনা সাহাবা কেরামদেরকে তালিম করতেন। ইয়া রাসূলুল্লাহ, আমি উস্তুনে হান্নানা আমি আজকে জানিয়ে দিলাম, আজ থেকে যদি মদিনার মসজিদ নববী শরীফটা যদি বড় হয়ে যায় তাহলে আমার গায়ার হাতটা লাগিয়ে তো খুতবা দেবেন না, তার কারণে আমি উস্তুনে হান্নানা আপনার জন্য আপনার হাত মোবারক না পাওয়াতে আমি উস্তুনে হান্নানা এত কান্না কাঁদতেছি। সেই নবীর মাহফিল আমরা বসেছি, এখনো আম্মাজান আয়েশার প্রশ্ন শেষ হয়নি। বাবা আম্মাজান আয়েশা কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, মদিনার গাছ গাছালি আপনার সঙ্গে কথা বলে, পাথর আপনার সঙ্গে কথা বলে, উহুদ পাহাড় আল্লাহ নবী আল্লাহ রসুলকে, আল্লাহ রসুল আল্লাহ রসুলকে দেখে উহুদ পাহাড়টা থমকে গিয়েছিল, সাফা মারওয়া পাহাড়টা থমকে গিয়েছিল। এক শ্রেণীর বেঈমান আলেম তারা বলে যে রসুল আমাদের মতো মানুষ, আমাদের মতো। জি, এবার ইন্টারনেট সোশ্যাল মিডিয়ায় কত ভরি ভরি আলেমরা এরম বক্তব্য দিচ্ছে না, দেয় বলে নবী আমাদের মতো মানুষ। নবী যদি আমাদের মতো মানুষ হবে, রসুলের গায়ে থেকে তো সুগন্ধি বার হতো তার ঘাম মোবার, তোমার গায়ে থেকে এরকম দুর্গন্ধ বার হয় কেন? কুকুরও তো টিকতে পারে। এ বাপ, কথা ঠিক না বেটি?
ও আমার ভাইজানেরা, ভুল আমাকে বুঝবেন না বাবা, সন্তান হিসাবে ছোট ভাই হিসাবে আমাদের আকীদা, আমাদের আকীদা আমাদের সিলসিলা, আমাদের আকীদা যদি আমাদের অন্তরে সঠিক থাকে বাবা, এক জাররা পরিমাণ ইমানের ওসিলা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ দয়া আর জান্নাতি করে দিতে পারে। জি, একবার এটা, একবার সেটা, একবার ওটা। আম্মা জানা এসা সিদ্দিকা আরো কারণ গুলো একা করে তুলে ধরছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, শুধু তাই নয় আপনার শরীরের বাদান মোবারক থেকে যখন, আপনার শরীর থেকে যখন ঘাম গুলো ঝরে 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 পড়ে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার সাহাবা কেরামেরা, মদিনার যুবকেরা, মদিনা জওয়ানেরা আপনার ঘাম গুলো নিয়ে তারা শিশিরি করে তুলে রাখে। কিসে করে? কেউ বোতলে করে, কেউ শিশিরি করে, আমরা যে আতর মাখি ছোট ছোট বোতল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ছোট ছোট শিশিরি করে, ছোট ছোট বোতলে করে আপনার ঘাম মোবারক নিয়ে তারা যত্ন করে ঘরেতে রেখে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ হুজুর, তারা যখন মদিনার কোনো অনুষ্ঠান বানিতে যায়, মদিনার মসজিদ নববী শরীফে যখন জুমার জন্য তারা জুমার নামাজটা আদায় করতে আসে, কোনো অনুষ্ঠান বানিতে যখন যায়, বাইরে যখন যায়, আপনার ঘাম মোবারক গুলো নিয়ে মদিনা যুবকেরা, মদিনা জওয়ানেরা, মদিনা সাহাবীরা তারা আপনার ঘাম গুলোকে নিয়ে সুগন্ধি হিসাবে মেখে তারা ঘর থেকে বার হয়। আর একটু জোরে বলে, মদিনার জওয়ান যুবকরা আপনার শরীরের ঘাম মোবারক সুগন্ধি হিসাবে ব্যবহার করে, আতর হিসাবে ব্যবহার করে। আবার কে কাকে প্রশ্ন করছে? আম্মা জান আয়েশা আমার নবীকে প্রশ্ন করছে। আবার আম্মা জান আয়েশার তুলনায় আমরা কি বেশি আমার নবীকে চিনি? কথা বলে আম্মা জান আয়েশা আর আমার নবী স্বামী স্ত্রী তো? জি। আবার আমি কি যন্তর আমার বেবি ভালো বলতে পারবে? ঠিক না বেঠি? হ্যাঁ, আমি তো ক্ষণিকের মেহমান, নবিয়ানা স্টেজে উঠে আপনাদের সঙ্গে যতটুকু পারা যায় ভালো ব্যবহার করে যাব। হাদিস পাকে এসছে, যদি কোনো মানুষ তুমি চিনতে চাও, প্রথম নম্বর তুমি তার সঙ্গে লম্বা সফর করো। লম্বা সফর করো। আমার যে গাড়ির ড্রাইভার, ওকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে আমি কি চিনছি, কেন 24 ঘন্টা তো আমার সঙ্গে থাকে। আম্মা জান আয়েশা আমার নবী দুই স্বামী স্ত্রী, সেই আম্মা জান আয়েশা আমার রসুলকে চিনতে পারলেন, ইয়া রসুল আল্লাহ, আমি আপনার বিবি আয়েশা, আপনাকে আমি স্বামী রূপে এখনো চিনতে পারি। জি, ও আমার ভাই জানেরা, বিশ্ব নবী আমার রসুল আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলো না আয়েশা, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, তোমার ঘরে দেখি একটা সুস পাওয়া যাবে নাকি? যে সুঁচ দিয়ে আমার মায়েরা কাঁথা সেলাই করে,
আম্মা জারা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার ঘরেতে সুস পাওয়া যাবে? আল্লাহ রাসূল বললেন, বিবি আয়েশা, ও বিবি আয়েশা, তোমার ঘরের ভিতর থেকে একটা সুস আনো আয়েশা। আম্মা জারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে একটা সুস আনলেন। আল্লাহর নবী আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আয়েশা আপনার জন্য সুস এনেছি। আল্লাহ রাসূল বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার হাতেতে যে সুসটা রয়েছে, আমি রাসূলুল্লাহ আমার হাতে তালুতে ফুটিয়ে দাও। এটা আম্মা জান আয়েশার দ্বারা সম্ভব বলে মনে হয়? জি, আম্মা জান আয়েশা আল্লাহ রসুলকে এত ভালোবাসতেন, এত প্যার করতেন, মহাব্বত করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে চিন্তা করে, আমি আয়েশা আমার রসুলকে এত ভালোবাসি, এত মহাব্বত করি, এত প্যার করি, আমি আয়েশা আমার রসুলের হাত মোবারকে কেমন করে সস্তা ফুটিয়ে দি? না না, অপরদিকে আমার নবীর আদেশ। আবার আমাদের ঘরে, আমাদের ঘরের মা বোনেরা, আমাদের বিবিরা আমাদের কতটা ভালোবাসে। এই যে রাতের অন্ধকারে চলে আসি, মনে করলো বেঁচেছে। জি বলো, আপদ গেছে, একটু ঠান্ডা থাকবে ঘর, কথা ঠিক না বেঠি? আম্মা জান আয়েশা আমার রসুলকে যখন একটুখানি না দেখতে পেতেন, আম্মা জান আয়েশা পাগলের মতো হয়ে যেতেন। আম্মা জান আয়েশা পাগলের মতো হয়ে যেতেন। আর আমাদের ঘরের নারীরা, আমাদের ঘরের মা বোনেরা, স্বামী স্ত্রী তো মিল নাই, আছে কি? স্বামী স্ত্রীর প্রতি খুশি নেই, স্ত্রী স্বামীর প্রতি খুশি নেই। ও আমার ভাই জানেরা, বিশ্বনবী আমার সোনার জাবানে জানিয়ে দিয়েছে, ও মদিনা সাবিরা, ও মদিনা সাবা গ্রামেরা, জেনে রাখো বাবা, ও মদিনার মহিলারা, ও মদিনার নারীরা, আমি রসুলুল্লাহ জানিয়ে দিলাম। কোনো স্বামী কি, কোনো স্বামী যদি কোনো স্ত্রীর প্রতি যদি অসন্তুষ্ট হয়ে যায়, ওই অসন্তুষ্ট থাকাকালীন যদি, নারাজ থাকাকালীন যদি ওই স্ত্রীটা মারা যায়, আমার নবী, মায়ের নবী সোনার জাবানে ঘোষণা দিয়ে দিলেন, ও মদিনার মহিলারা জেনে রাখো, শুনে রাখো, ওই স্ত্রী যদি, ওই স্ত্রী মারা যাবার পরে তাদেরকে দাফন করা হবে, দাফন করার পরে তামাম বিশ্বের আলেমেরা যদি ওই স্ত্রী নামে ওই মহিলাটার জন্য দোয়া করে করে, তামাম বিশ্বের আলেমদের দোয়া, তামাম বিশ্বের আলেমের চোখের পানি সেজ হয়ে যাবে, তথাপি ওই মহিলার কবরের আজাব শেষ হবে না। স্বামী যদি অসন্তুষ্ট থাকাকালীন স্ত্রী মারা যায়, জি, হে মায়েরা, আমার নবী বলেছেন, ও মদিনার মহিলারা জেনে রাখো, শুনে রাখো, যদি কোনো স্বামী, যদি কোনো স্ত্রীর প্রতি খুশি হয়ে যায়, যদি কোনো স্ত্রী কোনো স্বামীর প্রতি খুশি হয়ে যায়, আমার আল্লাহ পাক স্বয়ং খুশি হয়ে যায়। ও সোনা মানিকেরা, আমার নবী এক তারিখে সাবে মিয়ারাজে গেলে, আল্লাহ নবী নূর নবী আমার, আল্লাহ রসুল আল্লাহ হাবিব আমার, আল্লাহ পাকের সঙ্গে দিদার হওয়ার পরে আল্লাহ পাকের মালাইকা জিব্রাইল আমিন আলাইহিম সালাতু ওয়াসালামকে বললেন, ও ফেরেশতা জিব্রাইল,
ও ফেরেশতা জিবরাইল যাও চলে যাও চলে যাও, আমার রসুলকে আমার হাবিবকে জান্নাতটা পরিদর্শন করাও, জাহান্নামটা পরিদর্শন করাও। ও আমার ভাইজানেরা, ও আমার ভাইজানেরা শুনে রাখো, আল্লাহ রসুল জাহান্নামটা পরিদর্শন জান্নাতটা পরিদর্শন করলেন, জাহান্নাম যখন পরিদর্শনটা করবেন এমন সময় দেখা যায় জাহান্নামার ভিতরে বেশি বেশি করে নারীরা জাহান্নামার আগুনে জ্বলতেছে। আল্লাহর নবী আল্লাহর রাসূল এই নারীরা জাহান্নামার আগুনে পুড়ছে বলে আল্লাহর নবী দেখে থাকতে পারলেন না, কেঁদে ফেললেন। কলা ইয়াখিয়া জিব্রাইল, কি ব্যাপার, এরা জীবনে কি এমন অন্যায় করেছে, এদেরকে আল্লাহ পাক জাহান্নামার এত কঠিন কঠিন আগুন দিয়ে দিয়ে শাস্তি প্রদান করা হচ্ছে। আল্লাহর মালায়েকা জিব্রাইল আমিন আলাইহিম সালাত ওয়া সালাম বলেছিলেন, ও হাবিবে পেয়ারা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এরা ওই সমস্ত নারীরা যারা কিনা জগতের বুকে স্বামীর অবাধ্য স্ত্রী গণ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা কোনোদিনের জন্য স্বামীর সন্তুষ্ট হতো না, স্বামী যে কাজে খুশি এরা সেটা খুশি হতো না, স্বামী যে কাজে নারাজ এরা সে কাজে তারা নারাজ হতো না। শতকরা 90% বাড়িতে বাপ খুঁজে দেখবে, স্বামী যদি খুশি করে ভালো শাড়ি এনে দেয়, বাবা ঈদের সময় ভালো যদি শাড়ি এনে দেয়, ও সর্বপ্রথম মুখ বাঁকিয়েই বলবে যে এ শাড়ি আমার পছন্দ না, বাবা বলেনে বলেনে জি। আজকের সমাজে এ রোগটা এত কেন, আজকের আমাদের ঘরের বিপিরা আমাদের ঘরের নারীরা মায়েরা বোনেরা আজকে কেন স্বামীর অবাধ্য এত? বিশ্বনবী আমার জানিয়ে দিয়েছে তমাম বিশ্বের যত নারী রয়েছে সমস্ত নারীদের জান্নাতটা আমি আল্লাহ পাক স্বামীর পদতলে রেখে দিয়েছি। স্বামী যদি কোনো স্ত্রীর প্রতি নারাজ হয়ে যায়, স্বামী যদি কোনো স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, বাবা আল্লাহ পাকে নবী নূর নবী জানিয়ে দিয়েছেন ওই স্ত্রীর জীবনে কোনো আমার আল্লাহ দরবারে কবুল হয় না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে একদিন প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, মদিনার পুরুষেরা মদিনার মানুষেরা মদিনার পুরুষেরা তারা মদিনার মসজিদ নববী শরীফে গিয়ে তারা জীবনে কত ইবাদত করে, জীবনে কত ইবাদত বন্দেগি করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা নারী হয়ে কি আমরা নারী হয়ে তো অত ইবাদত বন্দেগি করতে পারি না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জেনে রাখো শুনে রাখো, কোনো স্ত্রী যদি কোনো স্বামীকে পবিত্র জুম্মার দিনে হোক ঈদের দিনে হোক পাঁচ ওয়াক্তে নামাজে হোক তাকে যদি ডেকে সুন্দর করে নতুন পোশাক পরিধান করিয়ে সুগন্ধি মাখিয়ে সুরমা পরিয়ে যদি ঈদের মাঠেতে পাঠায় জুম্মা নামাজের জন্য পাঠায়,
চটে নামাজির জন্য মসজিদের দিকে পাঠায়। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর ওই স্বামী যদি স্ত্রীর প্রতি খুশি হয়ে যায়, আর স্ত্রী যদি স্বামীর প্রতি খুশি হয়ে যায়, আমার আপনার নবী সোনার জাবানে জানিয়ে দিলেন, ও বিবি আয়েশা জেনে রাখো শুনে রাখো, ওই পুরুষ মানুষটা মদিনার মসজিদ নববী শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে নামাজ পড়ে যতটা সওয়াব অর্জন করবে তার থেকে বেশি সওয়াব আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সন্তুষ্ট বালা খুশি বালা নারী তথা স্ত্রীর আমল নামাই দিয়ে দেবে। আর একটু জোরে বলে সুবহান। স্বামী যদি স্ত্রীর প্রতি খুশি হয়ে যায়, খুশি থাকে, আর স্ত্রী যদি স্বামীর প্রতি খুশি থাকে, বাবা এই আমলটা করা যাবে যে দেখ আজ থেকে যা করেছিস অন্তত আমি যা বলি অন্তত শোনার চেষ্টা কর, আমরা নামাজ পড়তে যাই আমাদের থেকে তোদের সওয়াব বেশি ঘরে বসে বসে। জি সেই আয়েশা আমার রসুলকে এত ভালোবাসে, আল্লাহ রসুল আল্লাহর হাবিব আম্মা জান আয়েশাকে উদ্দেশ্য করে বললেন, আয়েশা ও আয়েশা ফোটাও, হাতের তালুতে ফোটাও না আয়েশা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আয়েশা সিদ্দিকা, আমি আপনাকে এত মহব্বত করি এত ভালোবাসি, আমি আয়েশা আপনাকে না যদি আমি এক সময় না দেখতে পাই, একটা সেকেন্ড না যদি দেখতে পাই, আমি আয়েশা আমার মনে বড় কষ্ট হয় ব্যথা হয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আয়েশা এই সুসটা নিয়ে আপনার হাত মোবারকে কেমন ভাবে ফোটাবো, আমি আয়েশা আমার জন্য বিয়া দেবি। জোরে বলেন না সুবহানাল্লাহ।